কামব্যাক টাইমস। অগ্রগামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের তরফ থেকে আমাদের যে জাতীয় সেবা প্রকল্প আছে তার তরফ থেকে এখানে একটি সালাম জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের খুব কাছের আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুব্রহ্মায় আছেন, আমাদের ডক্টর বীরেশ্বর যার পরিষেবা কোঘাট থানায় একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা সাধারণ মানুষের কাছে থাকে, এবং বিএমএইচ আমাদের প্রতিটি কাজে দুটি কোঘাট এবং কামারপুকুর দুটি হসপিটালকে একদম উন্নত জায়গায় নিয়ে যাওয়ার যে তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আমি ওনাদের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি, আরো কিছু পাব, এইটা আমরা কোঘাট বাসী হিসেবে আমরা আশা রাখছি। এই করোনা ভাইরাস সম্বন্ধে ওনারা ভীষণভাবে বলবেন, কিন্তু আজকে তিনি দাঁড়িয়ে আমার পরমার্থ ভাই কিছুক্ষণ আগে বলেছে যে আমরা চারটে ভোটারে আমরা একটা জায়গায় বাস করি। হিস্ট্রি আছে ট্রানজিট পিপল, যারা যারা যেসব মানুষ বাইরে থেকে এসেছেন, মাইগ্রেট করছেন বা বাইরে থেকে আসছেন আত্মীয় পরিজনের বাড়িতে, বা আমরা নিজেরাও বা আমাদের বাড়িতে কোনো আত্মীয় যদি আসেন তাহলে সেই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে। সেটা আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে হোক, আমার যারা আছেন এখানকার কর্মাধ্যক্ষরা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েতরা আছেন, আমার ব্লক অফিস আছে, বা আমরা স্বাস্থ্য বিভাগ আছি, তো আমাদের ANM যারা আছেন, গ্রাসরুট লেভেলের আশাকর্মীরা আছেন, কোনো না কোনো মাধ্যমে আমাদের কাছে খবরটা আসতে হবে যে এই মানুষটি বাইরে থেকে এসে আজকে ব্যাঙাই গ্রামে এসেছে। আমরা তাদের তাকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীর মানুষ গভীর আশঙ্কায় রয়েছেন, এবং পৃথিবীর প্রায় 110টি দেশে করোনা ভাইরাস তার থাবা বসিয়েছে। ভারতবর্ষেও বেশ কিছু অংশে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ পাওয়া যাচ্ছে, এবং আমরা মনে করেছি যে ঠিক এই সময় এক সচেতনতামূলক কর্মসূচি নেওয়া প্রয়োজন রয়েছে। আমরা কলেজে এই অনুষ্ঠান না করে আমরা কমিউনিটির মধ্যে অর্থাৎ পার্শ্ববর্তী মানুষজনের মধ্যে আজ অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের যে NSS মানে রাষ্ট্রীয় সেবা যোজনা যে বিভাগ আছে তাদের উদ্যোগে আজকে এটাকে একটা পথ সচেতনতা আমরা করার উদ্যোগ নিয়েছি আজকে ব্যাঙাই চৌমাথায়, এবং এই অনুষ্ঠানে সর্বতোভাবে সাহায্য করছেন কোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার পাশেই আছেন শ্রী মনোরঞ্জন পাল মহাশয়, আছেন সরকারি আধিকারিকেরা, BMOH আছেন, BDO সাহেবরা আছেন, এবং কামারপুকুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু আছেন, এবং স্থানীয় মানুষেরা আছেন। আজকে করোনা ভাইরাস যেরকম ভাবে সারা পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষেও থাবা বসিয়েছে, আমরা মনে করি এই মুহূর্তে মানুষের মধ্যে গিয়ে সচেতনতা তৈরি করা দরকার। এই ভাইরাসের
যাবতীয় আতঙ্কিত করা চলবে না মানুষকে। যত সাইট আছে এই সাইটকে অনুকরণ করে আতঙ্কিত হয়ে পড়েছে, দেখেছি সেই আতঙ্ক কমাতে হবে তাদের। কিন্তু যে পদ্ধতিগুলো তার জীবনে প্রয়োগ করা দরকার করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য, সেই প্রতিরোধমূলক কাজগুলো তাকে করতে হবে। আমাদের এই অঞ্চলে বহু মানুষ আছেন বাইরে অন্যান্য রাজ্যে কর্মরত, কেউ সোনার কাজ করেন, কেউ রকমের কাজ করেন, তারা সেখান থেকেও আসছেন। তাদের তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেটা একটু খবর দেওয়া সরকারি স্তরে, যারা স্বাস্থ্য দপ্তর আছে সেই জায়গাটাও দেখতে হবে আমাদের। সামগ্রিকভাবে আমরা যেটা মনে করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র কিছু ছেলেকে পড়াশুনো করাবে সেটা নয়, সঙ্গে তার সমাজ, তার চারপাশের সমাজ রয়েছে, সামাজিক কাজ যুগগুলো যদি না করা যায় এবং সমাজের সাথে যদি সম্পৃক্ত না হতে পারে সেই প্রতিষ্ঠান, সেই পড়াশুনো কাজে লাগে না। স্বাভাবিকভাবে এবং সঙ্গে সরকারি দপ্তর গুলোকে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। আমি ডক্টর পরমার্থ ঘোষ, আমি অধ্যক্ষ এই অবরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। সেই ভাইরাস